গত 22 মে এভারেস্টের শৃঙ্গ ছুঁয়েছিলেন, তাও আবার সাপ্লিমেন্টারি অক্সিজেনের সাহায্য ছাড়াই। প্রথম ভারতীয় মহিলা হিসেবে নজির গড়ার পর শনিবার তাঁর চন্দননগরের বাড়িতে ফিরলেন পিয়ালি বসাক। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গজয়ী মেয়েকে এদিন বরণ করে নেন এলাকার বাসিন্দারা। পিয়ালিকে ঘিরে স্থানীয়দের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ঘরের মেয়েকে স্বাগত জানাতে চন্দননগরের মুন্সীপুকুর মোড় থেকে কাঁটাপুকুর পর্যন্ত একটি হুট খোলা গাড়িতে শোভাযাত্রার আয়োজন করা হয়। অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেছেন চন্দননগরের কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালি বসাক। অভিজ্ঞতা ভালো হয়েছে, কিন্তু তুষার ঝড়ের জন্য খুবই আমাদের বিপদ বেড়ে গিয়েছিল, এবং এবারে মানে খুম্বু আইস ফলের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। মানে যত এই গ্লোবাল ওয়ার্মিং যাচ্ছে, ওপরে গ্লেসিয়ারও তো আরো ফাটল হয়ে যাচ্ছে, আরো দুর্গম হয়ে যাচ্ছে। 22 মে এভারেস্ট জয়, তার দুদিন পর লোৎসে ম্যারাথন পর্বত অভিযান সেরে প্রায় আড়াই মাস পর শনিবার বাড়ি ফিরলেন পিয়ালি। ঘরের মেয়ে ঘরে ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবারে, মেয়ের কৃতিত্বে গর্বিত বাবা মা। পাবলিক তো প্রচুর সাহায্য করেছেন, আর আমাদের চন্দননগরবাসীর কাছে আমি তো ভীষণ কৃতজ্ঞ। মানে এনারা যদি না থাকতেন, তারপরে রোটারি ক্লাব, তারপরে আমাদের এখানকার মানে কাউন্সিলর, পাড়া প্রতিবেশী, তারপরে আমাদের চন্দননগরে যত ডাক্তার বাবুরা আছেন, অপূর্ব চক্রবর্তী ওনার কাছেই হাতেখড়ি পাহাড়ের, উনিও প্রচুর টাকা দিয়ে মানে যখনই যায় আমার মেয়েকে টাকা দেন, তারপরে ইকুইপমেন্ট দিয়েছেন, এবারেও 4,50,000 টাকা দিয়েছেন। হুগলির কানাইলাল প্রাথমিক বিদ্যা মন্দিরের শিক্ষিকা, মার্শাল আর্টসের ব্ল্যাক বেল্ট, আইস স্কেটিংয়ে দক্ষ পিয়ালির পাহাড়ের প্রতি টান সেই ছোট্ট থেকে। সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই তার সর্বোচ্চ শৃঙ্গজয় যেমন রূপকথা রচনা করেছে, তেমনি তার পাশাপাশি উঠে এসেছে কৃতি বঙ্গতনয়ার আর্থিক প্রতিকূলতার কাহিনী। ক্রাউড ফান্ডিং না হলে অভিযান যে অধরাই থেকে যেত আগেই জানিয়েছিল পিয়ালির পরিবার। আজকে ও এভারেস্ট জয় লোৎসে জয়ের সাফল্য পেয়েছে বলে ও এসছি এরকম নয়, কিন্তু এই রোমাঞ্চকর যে অভিযান, তাতে অনেক রকম অনেক অভিজ্ঞতা আমরা শুনেছি। আগে আমরা চেয়েছিলাম ঘরের মেয়ে খুব দ্রুত সাফল্য অর্জন করে ঘরে ফিরুক, ওরা আজ ও আজকে ঘরে ফিরেছে, এটাই আমরা এলাকাবাসী এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। দুপুরে বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে কলকাতায় আসেন পিয়ালি। কলকাতা প্রেস ক্লাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।